বায়োলজি অর্থাৎ জীববিদ্যার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই ভিডিওতে দেখব। সোনালি স্টার্ট প্রশ্ন নম্বর 1050 ছিল যে কৃত্রিমভাবে ইউরিয়া কে সর্বপ্রথম তৈরি করেন? বিজ্ঞানী হার্ভে। পরের প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ফন্টনা নিউক্লিয়াস আবিষ্কার করেন, অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে পেসমেকার যন্ত্র কে আবিষ্কার করেন? মরিস পি জোল, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কত সালে অ্যানাটমির রহস্য আবিষ্কৃত হয়? অ্যানাটমির রহস্য আবিষ্কৃত হয় কত সালে? অ্যান্সার হবে ডি, সরি অ্যান্সার হবে এখানে সি, 1543 সালে। নেক্সট প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো এখানে এস এ নট প্রকৃতির, অ্যান্সার হবে এ। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত কত? 2:1:1। কার্বোহাইড্রেটের অনুপাত শান্ত বেশি থাকে সুষম খাদ্যে। পরের প্রশ্ন হচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? অ্যাড্রিনালিন, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদ হরমোনকে টেস হরমোন বলা হয়? জিপ্রিন্ট জিপ্রিলিনকে টেস হরমোন বলা হয়, অ্যান্সার হবে এখানে বি। অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? ইনসুলিন, অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন প্রাণীতে হৃৎপিণ্ডের ভূকোষ্ঠের সংখ্যা সর্বাধিক? আরশোলা। নিচের কোন কোষটি শুক্রাণুকে পুষ্টি যোগায়? এখানে সারোটেলির কোষ, অ্যান্সার হবে এখানে সি। পরাগ কোষ কোথায় দেখা যায়? অন্তঃস্থকের কোষে পরাগ কোষ দেখা যায়, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, ডিম্বনালীতে কোন প্রকার আবরণী খোলা থাকে? রোমস, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন, ভোজ্য পদার্থপূর্ণ প্যানক্রিয়াস কোষকে কী বলে? ইডিওব্লাস্ট, অ্যান্সার হবে এখানে এ। ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম চিয়ামাস। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন সিনকোনা অফিসনালিস, অ্যান্সার হবে বি। শ্বাসমূল কোথায় দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায়? পটকাতে। নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ? এখানে ব্লাইট হচ্ছে নেক্রোটিক লক্ষণ। মাছের বিজোড় পাখনার সংখ্যা কয়টি? তিনটি। পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? সমভিত্তীয় অঙ্গ। নিষেকের ফলে উৎপন্ন জাইগোটের জিনোটাইপ কত? 2N, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব ব্যক্ত করেন? এখানে 1938 সালে, অ্যান্সার হবে এ। হট ডাইলিউট স্যুপ কথাটি কে প্রবর্তন করেন? হেলডেন হট ডাইলুট স্যুপ কথাটি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, প্লাজমো টেসমাটা কোথায় পরিলক্ষিত হয়? কোষ প্রাচীরে পরিলক্ষিত, অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে একটি একক পর্দা কথাটি কে প্রবর্তন করেন? রবার্টসন। এস অক্ষরটি কোন কোষ অঙ্গাণুর ক্ষেত্রে ব্যবহৃত হয়? রাইবোজোম, অ্যান্সার হবে এখানে বি। শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কী বলে? মেটাবলিজম, অ্যান্সার হবে এখানে সি। একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম করে তা প্রায় 300 লিটার, অ্যান্সার হবে সি। রেট্রোভাইরাসের আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্বারা, অ্যান্সার হবে এখানে ডি। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। পরের প্রশ্ন হচ্ছে পার্কিনসনস রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়? এখানে সাবস্ট্যান্সিয়া নিগ্রা, অ্যান্সার হবে এখানে বি। পার্কিনসনস রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়? সাবস্ট্যান্সিয়া নিগ্রা, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কোথায়? বায়ু দ্বারা। মস্তিষ্কের অসিপটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন বোধটি জেগে ওঠে তা হলো
পরশো, এখানে অ্যান্সার হবে ডি পরশো। নিচের কোনটি একটি পতঙ্গভুজি গাছ কলসপত্রী? ডিএনএ তে নাইট্রোজেন বেস অনুপস্থিত, তা হলো ইউরাসিল, অ্যান্সার হবে এ। সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কী বলা হয়? স্মৃতিক্ষয়, অ্যান্সার হবে এখানে বি। ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয় থাকে সেটা হচ্ছে অ্যানকোজিন, অ্যান্সার হবে বি। যে প্রক্রিয়ায় রাইবোজেম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে। গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? অতিবেগুনি বিকিরণের। নেক্সট হচ্ছে মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় কারণ শক্তির একমুখী রূপান্তরের জন্য। টিইআরএল তন্ত্রে কোন কোষঙ্গাণুটি থাকে না? এখানে রাইবোজোম কোষঙ্গাণুটি থাকে না, অ্যান্সার হবে এখানে সি। অ্যাক্সালিক অ্যাসিডের উৎস কোনটি? আমরুল হচ্ছে অ্যাক্সালিক অ্যাসিডের উৎস। হেলা কোষ কি? আদর্শ ক্যান্সার কোষ, হেলা কোষ হচ্ছে আদর্শ ক্যান্সার কোষ। নেক্সট হচ্ছে বিচিন কলা কিসের উদাহরণ? পলিফলিয়েট, অ্যান্সার হবে এখানে সি। এখানে 44 এ প্লাস ট্রিপল এক্স জেনোটাইপ যুক্ত মহিলার কটি বার বডি আছে? এখানে দুটি, অ্যান্সার হবে বি। পলিটিন ক্রোমোজোম কথাটি কে প্রবর্তন করেন? ইজি বালভিয়ানি, অ্যান্সার হবে এখানে ডি। রিফালসন দশা কাকে বলে? অ্যানাফেজকে রিফালসন দশা বলে। কাইজামার আকৃতি কেমন হয়? এক্সের মতো, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়? এইডস, অ্যান্সার হবে এখানে এ।